हाय फ्रेंड्स, আমি মিরাজুল আপনাদের মটন বিরিয়ানি দেখাচ্ছি হোটেল স্টাইলে। প্রথমে আমরা বিরিয়ানি ঝোল ডাললাম, লবণ জুস, তার মধ্যে মশলা গ্রেভি, কষে নিলাম লেবু জুস, জুস তৈরি করা থাকে, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, লবণ, হোয়াইট পেপার, চাট মশলা, এলো চিলি পাউডার, গরম মশলা আর এলাচি পাউডার। মশলাটা কষে নিই। এবার আমরা হোটেলে বিরিয়ানি বানাই, মটন বিরিয়ানি বানাচ্ছি, আপনাকে দেখাচ্ছি। পুদিনা ঢাললাম আর জিঞ্জার স্লাইস ডাললাম, মটন ঢেলে দিলাম। অলরেডি আমাদের মটনগুলো মানে গলানো থাকে, আপনারা জানবেন হোটেলে, কারণ আমরা একসঙ্গে বিরিয়ানি সব বানিয়ে রাখি না, অর্ডার বাই অর্ডার বিরিয়ানি বানাই, সব কিছু রেডি থাকে, বিরিয়ানি ঝোল মটন সব কিছুই। বেশ কম ছিল, দিয়ে দিলাম। ক্রিম ডাললাম, আমুল ফ্রেশ ক্রিম, আমুল বাটার, দেশি ঘি। আমাদের যখনই যেটা অর্ডার আসে আমরা সেভাবেই দিই, বিরিয়ানি বানিয়ে রাখলে বিক্রি না হলে নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে বিরিয়ানি রাইসও আমরা আলাদা দম রাখি। টেস্ট করে নিলাম, দেশি ঘি মারলাম, আমার রেডি। এবারে আবার দম মারবো রাইস দিয়ে, যে রাইস আমাদের দম করা ছিল অলরেডি, সেট করে নেব আর একবার দম মারব, মারলে আমার বিরিয়ানি রেডি। কারণ হোটেলে তাড়াতাড়ি করতে হয়ে গেল আমার দম, দেখেন স্লাইস আস্তে আস্তে বিরিয়ানিটা পোষণ বলে আমরা দিয়ে দিলাম। বিরিয়ানি অ্যাকচুয়ালি রাইস যদি ভাঙে না, না ভাঙাটাই বিশেষ, রাইস ভেঙে গেলে বিরিয়ানির টেস্ট অতটা পাওয়া যায় না। যত রাইস আস্তে আস্তে থাকবে বিরিয়ানি খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। হয়ে গেল আমাদের মটন বিরিয়ানি হোটেল স্টাইলে, পুরো মশলা বলে দিলাম, আপনারাও ট্রাই করতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।